জয় শ্রী কাল ভৈরব। আজকের ভিডিও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু নিয়ে। তন্ত্রের নামে যে অশুভ প্রয়োগ করা হয়, তন্ত্রের নামে মানুষের যে ক্ষতি করা হয় এবং ভুল শক্তি অশুভ শক্তিকে কাজে লাগিয়ে মানুষের যে ক্ষতি করা হয় তার নামই হচ্ছে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আমার এই ভিডিওটা আপনারা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে এটা জানতে পারবেন কি ব্ল্যাক ম্যাজিক কেন করা হয়, ব্ল্যাক ম্যাজিক কাদের ওপরে সব থেকে বেশি এফেক্ট করে এবং ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনি বুঝবেন কিভাবে, বা আপনার ওপরে কোনো জাদু টোনা অশুভ শক্তির কোনো প্রক্রিয়া চলছে আপনি বুঝবেন কি করে, সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং সর্বশেষে আপনারা এটাও জানতে পারবেন কি কি প্রতিকার করলে, আপনারা কিভাবে চললে, কি কি জিনিসকে আপনারা খেয়াল রাখলে আপনারা এই ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেদের বাঁচাতে পারবেন, পরিবারকে বাঁচাতে পারবেন, বাস্তুকে বাঁচাতে পারবেন এবং আপনারা ভালো থাকবেন। তাই পুরো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এবং পুরো ভিডিওটা আপনারা আপনাদের স্বার্থে খুব ভালোভাবে শুনুন। এবার আসছি ব্ল্যাক ম্যাজিকে। ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা চর্চা যা অন্যের অনিষ্ট সাধনের জন্য কাজে লাগে এবং এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অতিমানবিক শক্তি, খারাপ শক্তি, অশুভ শক্তিকে কাজে লাগিয়ে একজন আরেকজনের ক্ষতি সাধন করার চেষ্টা করে। এবং এই ক্ষতি সাধনের পেছনে নিশ্চিতভাবে তার কোনো না কোনো রকম স্বার্থ থাকে। এই শক্তি, দেখুন শক্তি দুরকম হয়, পজিটিভ আর নেগেটিভ। এই শক্তির কে বলা হয় নেগেটিভ শক্তি। এই শক্তিকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োগ করে মানুষ এবং এর কারণ হচ্ছে কি তার মধ্যে একটা প্রতিহিংসা প্রবণতা, স্বার্থ এবং শত্রুতা, এর জন্যে একজনের ওপর একজনের এই প্রয়োগ হয়। এর একটাই উদ্দেশ্য থাকে আর্থিক শারীরিক বা মানসিকভাবে ক্ষতি করার। এবং এই প্রয়োগ কিন্তু নতুন কিছু নয়। আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন ব্ল্যাক ম্যাজিক, ভুডু, এই ধরনের জিনিস, কালা জাদু বিভিন্ন কালচারে বিভিন্ন দেশে কিন্তু হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে এটার কিন্তু ক্ষতির সাধন বা ক্ষতির ক্ষমতা অনেক বেশি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই আধুনিক কলিকালে যেখানে মানুষের সহনশীলতা অনেক কমে গেছে এর দুর্ব্যবহার কিন্তু সাংঘাতিকভাবে দেখা যায়। শুধুমাত্র আমাদের বাংলাতে না, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আমার সাথে যোগাযোগ করে এবং আমি দেখেছি বিভিন্ন প্রকারে এই ব্ল্যাক ম্যাজিক করে তাদের ক্ষতি সাধন করে। ইনফ্যাক্ট বাংলাদেশ থেকেও আমাকে বহু মানুষ যোগাযোগ করেন এবং বাংলাদেশেও কিন্তু এর প্রকোপ ধর্ম নির্বিশেষে, বিশ্বাস নির্বিশেষে সব জায়গায় হচ্ছে। এবং আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আজকের দিনে কিছু অর্থলোভী মানুষ এই জিনিসগুলোকে আরো বেশি প্রচার প্রসার এবং অর্থের জন্য আরেকজনের ক্ষতি সাধন করছে। এবং সবথেকে বড় জিনিস, কখন ব্ল্যাক ম্যাজিক কাজ করে ভালো, সাধারণভাবে বলতে গেলে যদি বাস্তুদোষ থাকে বাড়িতে এবং বাড়িতে যদি পূজা অর্চনা, ঈশ্বরের নাম ডাক গান কম হয়, নোংরা পরিবেশ থাকে বাড়িতে বা সংসারে অমিল কলহ চলছে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ কিন্তু খুব সহজ হয়।
মোদ্দা কথা জানতে গেলে যেখানে মা লক্ষ্মীর বসবাস নেই সেখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রকোপ অনেক বেশি হয়। এবং এছাড়াও যদি দেখেন তাহলে জন্মছকে গ্রহের অবস্থান যদি শুভ না হয়, স্পেশালি চন্দ্র যদি খারাপ থাকে আপনাদের জন্মছকে এবং রবি যদি দুর্বল থাকে বা রবি যদি পাপী গ্রহদের কবলে থাকে, তাহলেও কিন্তু একটা মানুষের উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বহুত বেশি হতে পারে। এর সাথে সাথে মাথায় রাখতে হবে, দেখুন আমাদের চারপাশে যে আভা বা অড়া বলা হয়, অড়া যদি খারাপ থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর শিকার সেই মানুষ খুব সহজে হয়। এবার যেটা জানার ব্যাপার কি, যারা করেন তারা তো নিশ্চয়ই কিছু নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুরোধ, যারা করছেন তারা হয়তো করলে সাময়িকভাবে প্রথম দিকে কিছুটা সফল হতে পারেন, কিন্তু পরবর্তী সময় এই শক্তি কিন্তু আপনাদের ধ্বংস করবে এবং এর ডাইরেক্ট এফেক্ট আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনে পাবেন, আপনি আপনার পরিবারে পাবেন, বাস্তুতে পাবেন, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাদের সন্তানের ওপর এর বাজে প্রভাব কিন্তু পড়বে, কারণ এই শক্তিকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই এই সব জিনিস থেকে বিরত থাকা সবথেকে প্রধান এবং ইম্পর্টেন্ট জিনিস। এই শক্তিকে নিয়ে খেলা একটা জীবনে কিন্তু দুর্বিষহ দুর্ভাগ্য এনে দেয়। আপনার হয়তো ইনিশিয়াল কিছু স্বার্থসিদ্ধি হলো, মনের জ্বালা মিটল, কিন্তু আপনি সারা জীবন ওষুধ লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে যাবেন যখন এই জ্বালা আপনার ভেতরে জ্বলতে শুরু করবে। তাই ঈশ্বরের শরণাপন্ন হন, আপনারা দেখবেন আপনারা ভালো থাকবেন। মন থেকে হিংসা, মন থেকে অন্যের প্রতি কুভাব, আপনি যত ত্যাগ করবেন, আপনি যত ক্ষমা করতে পারবেন, যত ক্ষমাশীল হবেন, আপনার জীবন কিন্তু অনেক ভালো হবে। যুদ্ধ বা শত্রুতা করে আজ পর্যন্ত কেউ কিছুতে লাভ করতে পারেনি, শুধু এই কয়েক বছর মানব জীবন যেটা পেয়েছেন সেটা শুধু বয়ে চলে যাবে এবং আপনি শেষ দিনে দেখবেন কিছু নেই আপনার কাছে। তো যাই হোক, শোনা না শোনা উনাদের ব্যাপার, তাদের ব্যাপার যারা এগুলোকে নিয়ে বেশি মাতামাতি করেন। এবার আসছি, যদি ব্ল্যাক ম্যাজিক কারোর ওপর হয় তাহলে কিছু লক্ষণ কিন্তু আসে এবং কিছু পরিবর্তন আসে। যেমন ধরুন গায়ের রং একটু কালচে বা পাল্টাতে শুরু করে, নখ, নখের রঙও কিন্তু পাল্টাতে শুরু করে, চোখের তলায় কালো বাড়তে শুরু করে এবং চোখ সবসময় ঘোলাটে লাগে, একটা যেন নেশার মধ্যে আপনারা রয়েছেন। শরীর অকারণে খারাপ হবে, ডাক্তার দেখাবেন, টেস্ট হবে, কিন্তু রোগ নির্ণয় হবে না। এবং খাওয়ার পরিবর্তন এবং নেশার প্রতি আসক্তি অনেক সময় কিন্তু দেখা যায়। আমি এরকম দেখেছি নিরামিষী লোক ব্ল্যাক ম্যাজিকের প্রকোপে হঠাৎ করে মাছ মাংস মদ্যপান সব কিছু করতে শুরু করে দিয়েছে। তো খাবারেরও যদি পরিবর্তন, মানে আপনার ইচ্ছার যদি পরিবর্তন আসে, আপনি যেটা অনেকদিন ধরে মেনটেন করেছেন তার মধ্যেও যদি পরিবর্তন আসে, তাহলেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আপনাকে বুঝতে হবে এবং স্বভাবে বিস্তর পরিবর্তন হবে। একজন যার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বাইরের লোক তাকে তো চিনতে পারবেই না, নিজেও নিজেকে চিনতে পারবে না, একটা আনসোশাল তৈরি হবে, সামাজিকভাবে মেলামেশা করাটা তার বন্ধ হয়ে যাবে, একা থাকতে ভালো লাগবে এবং এদের মধ্যে একটা কল্পিত ভয় থাকে, যে ভয়ের কোনো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রাকচারই নেই, কল্পিত, মানে আমার কিছু হয়ে যাবে, আমি মরে যাব, ভূত দেখছি, ছায়া দেখছি, সারাক্ষণ একটা ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছি। এবং
হার্টের প্যালপিটেশন, প্রেশার, এগুলোও কিন্তু বেড়ে যায়। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে দেখবেন তারা কথা কথা চমকে উঠছে, কথা কথা ভয় পাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন ব্ল্যাক ম্যাজিকের কোনো না কোনো মানে প্রকোপ তার উপরে কিন্তু কাজ করছে। এবার আপনাদের সুবিধার জন্য কিছু জিনিস আমি শেয়ার করছি, এবং সেগুলো যদি দেখেন কি আপনাদের সাথে হচ্ছে তাহলে কিন্তু সাবধান হবার সময় এসেছে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার বা আপনার পরিবারে হঠাৎ করে দুর্ঘটনা বেড়ে গেছে, পড়ে যাচ্ছেন, রক্তপাত হচ্ছে, অ্যাক্সিডেন্টাল ফ্যাক্টর বেড়ে গেছে, গাড়িতে দুর্ঘটনা হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, রিস্ক দাঁড়িয়ে যাচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট হচ্ছে বাড়িতে যেখান থেকে আগুন লাগার ভয়, তাহলে এটাও কিন্তু ফার্স্ট সিমটম কি আপনার ওপরে বা আপনি কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রকোপের শিকার। দুই, আপনি নিজেই বুঝতে পারবেন কি দুর্ভাগ্য যেন আপনাকে ছাড়ছে না, আপনি যেদিকে তাকাচ্ছেন সাগর শুকিয়ে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, এবং আপনি দুশ্চিন্তা করা ছাড়া আর কিছু করতে পারছেন না, আর যা কাজ করবার চেষ্টা করছেন যা কাজ তার মধ্যে অধিকাংশই বিফল হচ্ছে, সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা বড় প্রকোপ। আরেক দিক দিয়ে দেখবেন কি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, সেটা আপনার বুদ্ধি বলুন, আপনার আবেগ বলুন, আপনার ইন্টেলিজেন্স বলুন, ইমোশন বলুন, আপনি কন্ট্রোল করতে পারছেন না, খুব সহজে বিরক্ত হয়ে যাচ্ছেন, খুব সহজে ইরিটেটেড হয়ে যাচ্ছেন, এবং একটা অ্যাকিউট ডিপ্রেশন, অবসাদ আপনাকে ঘিরে রাখছে, আপনি সেই অবসাদ থেকে, ডিপ্রেশন থেকে বেরোতে পারছেন না। আবার এরকম দেখতে পারেন কি আপনার কর্মক্ষেত্রে চরম অশান্তি চলছে, আপনার হঠাৎ করে কাজ চলে যাওয়া, হওয়া কাজ না হওয়া, বিজনেসে লোকসান হওয়া, লস হওয়া, এরকম বিভিন্ন রকম সমস্যা, বহিরাগত সমস্যা এসে আপনাকে ডিস্টার্ব করছে, মানে আপনার আর্থিক জায়গাটাতে কোনো না কোনোভাবে হানি হচ্ছে। এবং সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আপনি নিজে বুঝতে পাচ্ছেন না কেন হচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনি খুব সহজে অন্যের সাহায্য পাচ্ছেন না, এটা ব্ল্যাক ম্যাজিকের আরেকখানা দিক কি আপনাকে চারদিক থেকে ঘিরে দেবে। এবং আপনি শুধু একটা জিনিসই অনুভব করবেন, আপনি খোয়ে যাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় কি মানুষ নিজের ওপর নিজে ক্ষতি করছে, বিভিন্ন রকম শারীরিক বা মানসিক দিক থেকে এতটাই অবসাদে চলে যাচ্ছে কি নিজের ওপর নিজে ক্ষতি করছে, এবং ডেফিনেটলি তার স্বভাবের জন্যে পরিবারের লোকেরাও সাফার করছে, সুইসাইডাল অ্যাটেম্প্ট টেন্ডেন্সি বারবার মনে আসছে, তার মানে সময় এসছে আপনাকে এই ব্যাপারগুলোকে নিয়ে একটু সজাগ হওয়ার এবং সঠিক পরামর্শ নেওয়ার কি কিভাবে আপনি বেরোবেন। দেখুন ব্ল্যাক ম্যাজিক খেলে অ্যাকচুয়ালি কিন্তু মনের ওপরে, ব্ল্যাক ম্যাজিকের কাজটাই হচ্ছে কিন্তু মনের ওপরে খেলা, তাই বিষাদ, অবসাদ, দুশ্চিন্তা আপনাকে নিত্য সঙ্গী বানিয়ে দেবে, এবং আপনার না শান্তি থাকবে না ঘুম থাকবে, আপনি কিসে শান্তি পাবেন সেটাও আপনি বুঝতে পারবেন না, আপনার যে জিনিসগুলো ভালো লাগতো, আপনার ঘুরতে যেতে ভালো লাগতো, আপনার বই পড়তে ভালো লাগতো, মিউজিক শুনতে ভালো লাগতো, সিনেমা যেতে ভালো লাগতো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ভালো লাগতো, কিন্তু আপনি দেখবেন কি আপনার সেই জিনিসগুলোই আর ভালো লাগছে না, এবং আপনার জীবন থেকে রসবোধ কোনোভাবে চলে যাচ্ছে, আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন না, লাইফটাকে এনজয় করতে পারছেন না। তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি বেশি আলো, বেশি আওয়াজ, এইগুলো কিন্তু সহ্য করতে পারবেন না, বেশি আলোতে আপনার সমস্যা হবে, বেশি আওয়াজে আপনার সমস্যা হবে, অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন, অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন, আপনি দেখবেন কি আপনার ধার বেড়ে যাচ্ছে, সঞ্চয় কমে যাচ্ছে, কোথা থেকে যে পয়সা বেরিয়ে যাচ্ছে, আপনার অর্জিত অর্থ যে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে আপনি তার কোনো রকম হিসাব করতে পারবেন না, যত ঠান্ডা মাথায় আপনি হিসাব করার চেষ্টা করুন আপনি হিসাব করতে পারবেন না। এবং
আপনার নিজেকে দিশাহীন মনে হবে, কোন দিকে গেলে যে আমি একটু রাস্তা পাবো, একটু ঠিক জায়গায় দাঁড়াবো, সেটাই আপনি বুঝতে পারবেন না। আপনার নিজেকে প্রচণ্ডভাবে দিশাহীন লাগবে। এছাড়াও যদি আপনারা দেখেন কি হঠাৎ করে আপনি হাল ছেড়ে দিচ্ছেন, আর ভালো থাকার ইচ্ছাই থাকছে না আপনার মধ্যে, তার মানে জানবেন ব্ল্যাক ম্যাজিকের যে পার্সেন্টেজ বা প্যারামিটার, এটা অনেক গভীরভাবে আপনার উপরে কাজ করছে। আপনি সুরাতও ছেড়ে দিন, আপনি নিজেকে ভালো রাখার বা আপনি এই জিনিসটা থেকে নিজেকে প্রোটেক্ট রাখার যে অবস্থান দিয়ে আপনি যাচ্ছেন, যেই মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, এইখান থেকে বেরিয়ে আসা ইচ্ছাও আপনার মধ্যে চলে যাচ্ছে, আপনার ইচ্ছা শক্তি তলানিতে এসে ঠেকছে। এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা বিশাল প্রকোপ। এবং নিজের বাড়িতে, সব থেকে বড় কথা, নিজের বাড়িতে তখন আর থাকতে ইচ্ছা করছে না। এই ক্ষেত্রে বাড়িতেও দেখবেন ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সব কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আপনারা কোনো কিছুই ভাবে কোনো দিক থেকে কন্ট্রোল করতে পারবেন না, বাইরে থেকে ঝামেলা আসবে, বাড়িতে আপনার ওপর বাইরে থেকে ঝামেলা আসবে। আপনাকে যেটুকু আপনি শান্তিতে থাকবার চেষ্টা করছেন, আপনি কারোর সাথে কোনো রকমভাবে বিবাদে যাচ্ছেন না, তবু বিবাদ যেন আপনার পেছন ছাড়বে না, এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা বড় সিম্পটম। বাড়ির মানুষদের, পরিবারের লোকজনের ব্যাধি, এমন দুরারোগ্য ব্যাধিও পর্যন্ত হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি এর প্রপার প্রোটেকশন না নেন। স্বাস্থ্যের জন্যে অর্থ খরচা, স্বাস্থ্যের জন্যে অর্থ হানি যে কি পরিমাণে হতে পারে, যে ভুক্তভোগী সেই একমাত্র বলতে পারে। এছাড়াও দেখবেন আপনার বাস্তুতে সমস্যা তৈরি হচ্ছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নোট রাখুন। আপনার বাস্তুতেও সমস্যা তৈরি হচ্ছে, জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব, ড্যান লেগে রয়েছে, বাড়িটা যেন শুকনো নয়, আঁশটানি গন্ধ পেতে পারেন। এবং ইলেকট্রিক আইটেম খারাপ হয়ে যাচ্ছে, ড্রেনেজ সিস্টেমে অসুবিধা হচ্ছে, কলে টপ টপ করে জল পড়ছে, হঠাৎ করে উই, পায়রা, বেড়াল এইসব একটু বেশি যেন আপনার বাড়িতে এসে বাসা বাঁধছে, তাহলেও কিন্তু এটা ব্ল্যাক ম্যাজিকের সিম্পটম। আপনার বাড়িতে জিওপ্যাথিক স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে, বেড়াল কিন্তু জিওপ্যাথিক স্ট্রেসে থাকতে পছন্দ করে। যেখানে বেড়াল কমফোর্টেবল, আপনারা জানবেন কি সেই জায়গাটাতে কোনো না কোনো রকম স্ট্রেস আছে। কুকুর কিন্তু জিওপ্যাথিক স্ট্রেস বা জিওপ্যাথিক জোনে থাকতে পছন্দ করে না। আবার এটাও হতে পারে কি আপনাদের বাড়ির মধ্যে পুজো অর্চনা করার ইচ্ছা চলে যাচ্ছে, আপনি একটা ভালো কিছু করবার চেষ্টা করছেন, ধরুন পূর্ণিমাতে আপনি চিন্তা করলেন কি আমি নারায়ণ পুজো করব, কিন্তু পূর্ণিমাতে নারায়ণ পুজো তো দূরস্থ, কি একটা ভালো কিছু শুভ অনুষ্ঠান বাড়িতে হবে না, বাড়িতে বিয়ে ভেঙে যাচ্ছে, বা মনে করুন বাড়িতে একটা কিছু ভালো জিনিস, কিছু ভালো জিনিস, কোনো ভালো খবর সেটা পর্যন্ত আসা বন্ধ হয়ে যাচ্ছে। দেওয়ালে চির, দেওয়ালে ফাটল, ছাদ ভেঙে পড়ছে, এইগুলো কিন্তু সিম্পটম হতে পারে। এবং যদি বাড়িতে মাছ থাকে অ্যাকোরিয়ামে বা আপনার কোনো পোষ্য থাকে, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে বা তাদের মৃত্যু হতে পারে। এবার আপনি একটা জিনিস মাথায় রাখুন, বাস্তু সবার আগে এফেক্টেড হয়, তারপর আপনি এফেক্টেড হন। তো ব্ল্যাক ম্যাজিক যদি করা হয়ে থাকে, ব্ল্যাক ম্যাজিক যদি আপনার উপরে প্রয়োগ হয়ে থাকে, তাহলে তার কিন্তু সলিউশনও আছে। সলিউশনটা এমন কিছু কঠিন নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বুঝে ওঠার আগে এটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি আপনি সিম্পটমগুলো দেখে বুঝে যাবেন কি কোনো না কোনো তো অসুবিধা চলছে বা হচ্ছে, তত তাড়াতাড়ি আপনি কিন্তু এই নোংরা জিনিস বা এই অশুভ শক্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যত আপনি সময় দেবেন, যত জিনিসটাকে শক্তিশালী বানাবেন, তত আপনি দেখবেন কি জিনিসটা আরো ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। দেখুন, একদিনে কেউ মাতাল হয় না। মাতাল মানে যার মদ ছাড়া, মদ্যপান ছাড়া জীবন চলে না, একদিনে কিন্তু কেউ মাতাল হয় না। একটু একটু করে রোজ খেতে খেতে তার পরিমাণ বাড়াতে বাড়াতে যখন
সেই বস্তুটি ছাড়া সে বাঁচতে পারবে না বলে তার মনে হচ্ছে, তখন সে মদ্যপ তৈরি হয়। এক্স্যাক্টলি সেম জিনিস ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে, একদিনে আপনাকে ক্ষতি করে দেবে, একদিনে আপনার বিরাট বিশাল কিছু এদিক থেকে ওদিক হয়ে যাবে, এরম কিন্তু নয়, ধীরে ধীরে হবে। এবং এই প্রসেসটা এতটাই ধীরে হয় কি আপনি বুঝতে পারেন না। নিজেকে যেমন রোজ আয়নায় দেখেন, সেই রকমই আপনি বুঝতে পারেন না কি আপনার কতটা পরিবর্তন এসছে চেহারা। হ্যাঁ, আজ থেকে 15 বছর 10 বছর আগের একটা যদি ছবি বার করে আপনি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন কি না আমার এতটা পরিবর্তন এসছে। ফলে যে জিনিসের মধ্যে আপনি রয়েছেন সেটা সিম্পটম অনুযায়ী বোঝা খুব উচিত। এবং এর কি প্রতিকার হয়? নিশ্চয়ই হয়, কারণ যদি অশুভ শক্তি শক্তিশালী হয়, তার থেকে অনেক গুণে শক্তিশালী হচ্ছে শুভ শক্তি, অনেক বেশি শক্তিশালী হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি, অনেক বেশি শক্তিশালী হচ্ছে ইন্টেনশন। তবে প্রতিকারে যাওয়ার আগে বা আপনাদের প্রতিকার সম্বন্ধে বলার আগে একটা জিনিস বলবো, হট করে নিজে ডাক্তারি করতে যাবেন না বা নিজে এগিয়ে গিয়ে প্রতিকার করতে যাবেন না। যিনি প্রপার জানেন এই ব্যাপারে, তিনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, তন্ত্র সাধক হতে পারেন, বা যিনি বোঝেন ব্যাপারগুলো, তার সঙ্গে নিশ্চিতভাবে একবার পরামর্শ করে আপনার ক্ষতি বা আপনার অসুবিধাটা কোন মাত্রায় রয়েছে সেটা বুঝে আপনারা করতে পারেন। তবুও যারা শুনছেন তাদের জন্য আমি কিছু প্রতিকার শেয়ার করছি। এই প্রতিকারগুলো করলে ডেফিনেটলি আপনারা ভালো থাকবেন, এবং আপনাদের ওপরে বা আপনার পরিবারের ওপরে, বাস্তুর ওপরে যদি কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক কাজ করে থাকে, অশুভ শক্তি কাজ করে থাকে, তাহলে আপনারা কিন্তু এইটাকে কাটিয়ে ফেলতে পারবেন। সর্বপ্রথম জিনিস যেটা হচ্ছে, এই সময়ে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে দেহ বন্ধন করা। এবার যারা আপনারা দীক্ষিত, আপনারা আপনাদের গুরুর সাথে আলোচনা করতে পারেন কি আমি দেহবন্ধন কিভাবে করব, উনি নিশ্চিতভাবে আপনাকে সঠিক রাস্তা দেখাবেন। যারা মনে করছেন হ্যাঁ ভালো অ্যাস্ট্রোলজার, ভালো সাধকের সাথে আপনারা আলোচনা করতে পারেন। দেহবন্ধন নিয়ে আমি বেশি বলছি না, এই কারণে, কারণ বিভিন্ন মানুষের আভা অনুযায়ী দেহবন্ধন আলাদা আলাদা হয়। এইটা একটু প্রফেশনাল হেল্প না নিলে আপনি করলে নয় ফল পাবেন না, নয়লে বিরূপ ফল পাবেন। তাই প্রপার প্রসেসটা বুঝে করাটাই ভালো, এবং সব কিছু অনলাইনে বোঝানো যায় না। এবার আসছি স্ট্রেট যেগুলো আপনি এমনিই করতে পারেন, জেনারেল প্রতিকার ব্ল্যাক ম্যাজিক কেস শেষ করার জন্য। সর্বপ্রথম জিনিস হচ্ছে বাস্তুকে পরিষ্কার করুন। বাস্তুতে কোনো রকম নোংরা অপরিষ্কার জিনিস, ফেলে দেওয়া জিনিস রাখবেন না। যত রকম নোংরা আবর্জনা আপনারা বাস্তু থেকে বার করুন, এইটা হচ্ছে প্রথম স্টেপ। স্পেশালি পুরনো আসবাবপত্র যেগুলো আজকের দিনে ব্যবহার করেন না, কোনো ডাম্প করে রেখেছেন, পুরনো ইলেকট্রনিক জিনিস, মোবাইল চার্জার হলো, ভাঙা হেডফোন হলো, ভাঙা টেপ রেকর্ডার হলো, পুরনো দিনের টিভি হলো, যেগুলো একটা জায়গায় ডাম্প করে রেখেছেন, পুরনো লোহা লক্কর, এইসব জিনিস যদি আপনার বাড়িতে থাকে বাড়ি থেকে বার করুন, বাড়িকে পরিষ্কার করুন। স্পেশালি এখানে দুটো জিনিস আমি বলবো, ব্ল্যাক ম্যাজিক বা অশুভ শক্তি আত্মা কোথায় সব থেকে বেশি কমফোর্টেবল থাকে। এক হচ্ছে যদি আপনারা পুরনো বাড়িতে ক্র্যাডেল রেখে দিয়েছেন বা রকিং চেয়ার বা ঢেকুচকুচ, যে জিনিস দোলে, বাচ্চাদের ঢেকুচকুচ দেখেছেন আপনারা, দোলে, রকিং চেয়ার দোলে, ক্র্যাডেল দোলে, যে জিনিস দোলে, সেই জিনিস আপনারা যদি ব্যবহার না করেন, ব্যবহার অযোগ্য, সেগুলো সর্বপ্রথম বাড়ি থেকে বার করুন। এবং যদি মনে করুন বাড়িতে রয়েছে, তাহলে কখনোই সেটাকে খালি রেখে দেবেন না, কিছু না কিছু জিনিস ওর উপর রেখে দেবেন। রকিং চেয়ার থেকে আপনি যখন উঠে যাচ্ছেন বা বসছেন না, একটা বালিশ বা একটা কিছু জিনিস রকিং চেয়ারের উপর রেখে দেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টিপ, যেটা আপনারা মাথায় রাখুন। দু নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা বাথরুমকে খুব পরিষ্কার রাখবেন, দেখে নেবেন কোথাও কলের জল লিক হচ্ছে কিনা, কোথাও জল জমে আছে কিনা। জলের সাংঘাতিক মেমোরি, জল যদি জমে থাকে তাহলে এইটা কিন্তু অ্যাডভার্স রিয়াকশন করবে। এবং নুনকে ব্যবহার করুন, আপনারা ঘর যেটা পরিষ্কার করছেন জলের মধ্যে নুন মিশিয়ে ঘর পরিষ্কার করুন,
এতেও কিন্তু সাংঘাতিকভাবে নেগেটিভিটি কাটে। এবং আপনারা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ এবং অগ্নিকোণ, স্পেশালি অগ্নিকোণ যেটা দক্ষিণ পূর্ব, এই দুটো জায়গা পরিষ্কার রাখুন। অগ্নিকোণে পারলে একটা প্রদীপ, মোমবাতি বা লাল আলো জ্বালিয়ে রাখুন। এবং বাড়িতে একটু পুজো আচ্ছার ব্যাপারটাকে আবার বাড়িয়ে দিন, ধূপ ধুনো জ্বালান, স্পেশালি জোয়ান, সর্ষে, ছোট এলাচ, কর্পূর, ধুনো, গুগ্গুল, এই জিনিসগুলো মিশ্রিত করে যদি বাড়িতে জ্বালান, গোটা গোলমরিচ, লবঙ্গ, এই জিনিসগুলো যদি মিশ্রিত করে গরম মশলার জিনিস যদি বাড়িতে ধুনোর সাথে জ্বালান, তাহলেও কিন্তু বাথ স্পেস ভালো থাকে। ছাদকে পরিষ্কার করুন, ছাদের মধ্যে আবর্জনা রাখবেন না। এবার যদি দেখেন কি আপনার কিছু বাড়িতে অপ্রয়োজনীয় ঘর বন্ধ হয়ে পড়ে আছে, মাঝে মধ্যে খুলুন। দারচিনিকে যদি আপনি পুড়িয়ে তার ধোঁয়াটা বাড়িতে দেন, ওটা সূর্যের আলো কাজ করে। যদি সম্ভব থাকে তাহলে সূর্যের আলো যেন আপনার বাড়িতে পরিমাপ মতো ঢুকতে পারে। দরজা জানলা সর্বদাই খুলে রাখুন, বাইরের হাওয়া বাতাস আসতে দিন, সূর্যের আলো আপনি পরিমাপ মতন কিন্তু বাড়িতে আনলে সেটাও কিন্তু আপনাকে অনেক উপকার দেবে। এবার আপনি তো বুঝে গেলেন কি আপনার মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। এছাড়াও কিন্তু কিছু টিপস আছে যেগুলো দিয়ে আপনি বুঝে যাবেন কি সত্যি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। এর মধ্যে প্রধান একটা হচ্ছে, আপনার বাড়িতে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, আমি কারণ বুঝতে পারছেন না, কিন্তু তুলসী গাছ যখনই পুঁচ্ছেন শুকিয়ে যাচ্ছে, তার মানে বাস্তুতে কোনো না কোনো রকম এফেক্ট আছে, আপনাদের বাড়িতে কোনো না কোনো এফেক্ট আছে, আপনার ওপর কোনো না কোনো এফেক্ট আছে। এবার মনে করুন আপনি জানতে চাইছেন কি আপনার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, তাহলে গাছের মধ্যে নয় একটা তুলসী গাছ নিয়ে আসুন, নয় তো সাদা জবার গাছ নিয়ে আসুন, এবং সেটাকে রাখুন, প্রপার রোদে জল দিন, সবকিছু সঠিকভাবে করুন, দেখুন সেটা শুকিয়ে যাচ্ছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন কি আপনার বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ বা কালা জাদুর প্রকোপ হয়েছে। এর সাথে সাথে আরেকখানা কাজ করতে পারেন, এটা লাগাতার 8 দিন করতে পারেন। একটা কাঁচের গ্লাসে জল নিয়ে আপনি যেখানে শুচ্ছেন তার নিচে, খাটের নিচে ওখানে জলটা রেখে দিন, এবং প্রত্যেক দিন সকালে গিয়ে কোনো ছোট গাছের গোড়াতে জলটা ঢালুন। যদি আপনার ওপরে কোনো প্রয়োগ হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেই গাছটা শুকিয়ে যাবে। একটা খুব ভালো উপায় আপনাদের বলছি, যেটা খুব সহজেই আপনি আপনাকে নিজেকে ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্ট করতে পারবেন। যে কোনো অমাবস্যার দিন একটা কালো কার নেবেন, কালো কার, যে কার দিয়ে আমরা মাদুলি পড়ি, কালো কার, এবং কালো কারে ঠিক সেম ডিস্টেন্স রেখে 7খানা গিট বাঁধুন, এবং সেটিকে একটি কালো কাপড়ের উপরে রাখুন। এই প্রয়োগটা কিন্তু শুধুমাত্র অমাবস্যার দিন করবেন, রাত্রিবেলা যখন অমাবস্যা লেগে গেছে। এবং 7খানা শুকনো লঙ্কা নিন, 7খানা শুকনো লঙ্কা অ্যান্টি ক্লকওয়াইজ, ওই কালো কাপড় এবং ঢাকাটা যেখানে 8খানা গিট বাঁধা আছে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। ঘোরালেন, কালো ধাগাটাকে আলাদা করুন, 7খানা লঙ্কা কালো কাপড়ে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বাড়ির বাইরে চলে যান, পুড়িয়ে দিন, ওদিকে ফিরে তাকাবেন না। ফিরে এসে আপনার ইষ্ট, আপনার যিনি ভগবান যাকে আপনি স্মরণ করেন, ভালোবাসেন, তার কথা স্মরণ করে আপনি আপনার রাইট অ্যাঙ্কেল অর্থাৎ ডান পায়ের গোড়ালিতে ওই ধাগাটাকে বেঁধে ফেলুন, এবং প্রত্যেক অমাবস্যায় এটাকে পাল্টাবেন। এতে কিন্তু আপনার ওপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়ে থাকলে সেটা কেটে যাবে এবং ধীরে ধীরে আপনারা সুস্থ হয়ে যাবেন। এছাড়া যদি খুব সাংঘাতিক আপনারা দেখেন কি ব্ল্যাক ম্যাজিকের একটা এফেক্ট চলছে, তাহলে বাড়িতে ননভেজ অর্থাৎ মাছ মাংস খাওয়া বন্ধ করুন, আপনারাও পরিত্যাগ করুন। শরীরে অ্যাসিডিক নেচার যদি বেশি থাকে ব্ল্যাক ম্যাজিক বেশি কাজ করে, শরীর যদি সাত্ত্বিক নেচারে থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিক কম করে বা করতে পারে না। আপনারা যদি এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা
যখনই দেখবেন কি আপনার মাছ মাংস ছেড়ে দিচ্ছেন, একটু সাত্ত্বিক লাইফস্টাইলের জীবন কাটাচ্ছেন, জল বেশি পরিমাণে খাচ্ছেন, তখন আপনার উপরে কিন্তু এফেক্ট করা বন্ধ করবে। ব্র্যাক ম্যাজিক সবসময় জানবেন বাইরে থেকে এফেক্ট করে, আপনার ভেতরে কিছু নেই, বাইরে থেকে আপনাকে প্রথমে মন তারপর শরীর এই দুটো জায়গায় এফেক্ট করে। আপনার যদি কাউকে জানেন কি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, তাহলে এটাও করতে পারেন কি এক মুঠো নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তার উপরে সাতবার ঘোরান। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে নিয়ে কোনো জলে বা প্রবাহিত জল হলে, মানে নদীর জল প্রবাহিত মানে যেটা বয়ে যাচ্ছে, ওখানে ফেলে দিয়ে আসুন। এইভাবেও কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে পারেন। কর্পূর অত্যন্ত এফেক্টিভ জিনিস ব্ল্যাক ম্যাজিক কাটানোর, তাই কর্পূরের ডালা আপনি আপনার সঙ্গেও রাখতে পারেন এবং বাড়িতে কর্পূর জ্বালিয়ে যদি আপনি আপনার ঘর বাস্তু বা যার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে তাকে কর্পূর জ্বালিয়ে যদি একটু আরতির মতন করে দেখান, তাহলেও কিন্তু নেগেটিভ অনেকটা কেটে যায়। আরেকখানা এক্সট্রিম কেসের জন্য বলছি, এটাও আপনারা করতে পারেন। কালো সরষে বেশ কিছুটা নেবেন, বেশ কিছুটা তুলসি পাতা নেবেন, বেশ কিছুটা পুদিনা পাতা নেবেন এবং বেশ কিছুটা পাতিলেবুর খোসা নেবেন এবং ইউক্যালিপটাস যে তেল হয়, এখন দেখুন অনলাইনে ইউক্যালিপটাস তেল আপনি খুব সহজে পেয়ে যাবেন, আনিয়ে নিতে পারেন। ইউক্যালিপটাস তেল মিশিয়ে এটা জলে সাত মিনিট ফোটান এবং এই যে জলটা ফুটে হলো তখন ছেঁকে নেবেন জলটাকে, সাত মিনিটের পর সাত ভাগে ভাগ করে নিন। প্রত্যেক দিন স্নান করার পরে এই জলটাকে আপনি আপনার মধ্যে উপরে অ্যাপ্লাই করুন, এটাতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আপনার উপর থেকে চিরতরে কেটে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে কর্পূর তেল জোগাড় যদি করতে পারেন, আমি আবার বলছি এখন অনলাইনে সব কিছু পাওয়া যায়, একটু সঠিক জায়গা থেকে যদি কিনতে পারেন আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন, এইগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। কর্পূর তেল যদি আপনি পান তাহলে সেটাও কিন্তু আপনি আপনার স্নানের জলের সাথে মিশিয়ে একটা বালতিতে জল নিয়ে তার মধ্যে একটু কর্পূর তেল দিয়ে যদি স্নান করেন, তাহলেও কিন্তু আপনার অলাসাংঘাতিক স্ট্রং হয়ে যাবে এবং আপনি ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ থেকে বেরিয়ে আসবেন। এবার দেখুন, কিছু ক্ষেত্রে থাকে কি জন্মছকে কিছু গণ্ডগোল আছে, চাঁদ একটু গণ্ডগোল আছে, চাঁদ রাহু কেতুর সঙ্গে কোনোরকম পজিশনে রয়েছে, সূর্য একটু ডাউন আছে, বা মনে করুন অনেক ক্ষেত্রে হয় দুর্বল চাঁদ বা দুর্বল সূর্যর উপর থেকে যখন যেটা আপনার জন্মছকে রয়েছে তার উপর ট্রানজিটে রাহু কেতু পাস করছে, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো একটু হয়। কিন্তু এইগুলোর জন্যে আমি সবসময় সাজেস্ট করব কি আপনি একজন ভালো বিশারদের কাছে গিয়ে, জ্যোতিষ বিশারদের কাছে গিয়ে আপনার সমস্যাটা নিয়ে গিয়ে তার থেকে সঠিক গাইডেন্স নিন, কারণ কোনো কিছু না বুঝে অ্যাপ্লাই করাটা মূর্খমি ছাড়া কিছু না, এতে ভালোর থেকে খারাপ হয়। এবার আসছি দুটো মন্ত্র যেটা আপনারা বাড়িতে চালিয়ে রাখতে পারেন, দুটো না তিনটে মন্ত্র। এক হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা যদি কন্টিনিউয়াসলি বাড়িতে বাজাতে পারেন খুব ভালো ফল দেয়। মা গায়ত্রী মন্ত্র এবং মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র যদি বাড়িতে কন্টিনিউয়াসলি চলে তাহলে বাড়িতে যাই থাকুক অশুভ শক্তি থাকতে পারবে না। বাড়িতে একটু পুজো আচ্ছা বাড়ান, পূর্ণিমা একটু বাড়িতে সত্যনারায়ণের পুজো বা আপনারা যে ভগবানকে মানেন, আপনাদের কালচারে যে আচারে যে ভগবান ইষ্ট আপনারা তাদের পুজো একটু মাসে অন্তত একবার করার চেষ্টা করুন। স্পেশালি গৃহ দেবতা এবং কুল দেবতার পুজো ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য কিন্তু সাংঘাতিক এফেক্টিভ। এখন আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন বা জানেন কি একটা মিউজিক বক্স পাওয়া যায় কন্টিনিউয়াসলি মন্ত্র বলে যায়, 24x7 24 ঘন্টা মন্ত্র বলে যাচ্ছে, এমন কিছু দামও না। এরকম একটা ডিভাইস আপনারা জোগাড় করে আনিয়ে নিয়ে বাড়িতে লাগিয়ে রাখুন, এটাতেও কিন্তু ভালো এফেক্ট বা ভালো রেজাল্ট আপনারা পাবেন। মা চণ্ডীর চণ্ডী পাঠ
করলে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ বাড়ি থেকে কমে যায়। অন্যদিকে দুর্গা সপ্তর্ষি পাঠ বা কাল ভৈরবের পুজো যদি বাড়িতে আপনি করেন, গ্যারান্টি আপনার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারবে না। বরঞ্চ এটা আমার নিজের পার্সোনাল ফিলিংস আপনাদের বলছি কি, কাল ভৈরবের যদি আপনি অর্চনা করেন, যে আপনার উপরে করছে, যে আপনার উপরে করছে তার পর্যন্ত সর্বনাশ হয়ে যাবে যদি কাল ভৈরবকে আপনি সঠিকভাবে ধরতে পারেন। খুব সহজ, কাল ভৈরবের মন্ত্র হচ্ছে ওম শ্রী কাল ভৈরবে নমঃ। এই মন্ত্রটা যদি লাগাতার আপনি জপতে পারেন তাহলে কিন্তু আপনি সাংঘাতিকভাবে নিজেকেই বাঁচাবেন না, পরিবারকে বাঁচাবেন না, এবং যারা লাগাতার আপনার ক্ষতি করছে বা ক্ষতির মানসিকতা রাখছে তাদেরও কিন্তু আপনি আটকাতে পারবেন। একটা খুব সহজ জিনিস আপনাদের বলে দিচ্ছি, যে কোনো তেল নেবেন, যে কোনো তেল, তেল নিয়ে আপনি আপনার বাঁ হাতের কবজিতে দেবেন এবং আপনি তেলটাকে আপনার কবজিতে ম্যাসেজ করবেন, গোল গোল ঘুরিয়ে ম্যাসেজ করবেন, এবং যখন ম্যাসেজ করছেন তখন চিন্তা করবেন কি আমার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটা কেটে যাক। আপনি দেখবেন এই করেও কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার উপরে ম্যাজিকের বা এই কু অশুভ শক্তির প্রভাব কমছে এবং আপনি বুঝতে পেরে যাবেন কি কে আপনার সাথে এই ক্ষতির খেলাতে নেমেছে, আপনারা ডেফিনেটলি বুঝতে পেরে যাবেন। আপনারা আরেকটা উপায়, সেটা হচ্ছে বাড়িতে যদি ভৈরব যন্ত্র স্থাপন করতে পারেন, কাল ভৈরবের যন্ত্র যদি আপনি বাড়িতে স্থাপন করতে পারেন, আপনি যন্ত্র কিনতেও পারেন, ছবিতেও এঁকে নিতে পারেন কাল ভৈরব যন্ত্র, এবং সেটাকে যদি রোজ পুজো করেন তাহলেও কিন্তু নেগেটিভ শক্তি আপনার বাড়িতে কাজ করবে না। একটা অসাধারণ টেকনিক আপনাদের বলছি, বাড়ির দোরগোড়ায় একটা আমের ডাল জোগাড় করুন যেটা 1 ফুট লম্বা এবং তাতে পাতা আছে, যে কোনো মঙ্গলবার বা শনিবার ঝুলিয়ে দিন বাড়ির বাইরে, মাসে একবার করে পাল্টে নেবেন, দেখুন কিচ্ছু আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি ঢুকতেই পারবে না। হ্যাঁ, তাতে যদি একটু কোনো মন্দিরে গিয়ে মায়ের একটু সিঁদুর নিয়ে আসতে পারেন তাহলে সেটা আমের পল্লবে লাগিয়ে দিতে পারেন, একটা করে ফোঁটা লাগিয়ে দিতে পারেন। আরেকটা উপায়, সেটা হচ্ছে আপনারা ভালো পরিষ্কার জলে বা গঙ্গা জলে, আপনি যে কোনো মন্দিরে যান, মা দক্ষিণাকালীর মন্দির হলে আরও ভালো, তারামায়ের মন্দির, আপনারা একটু মায়ের সিঁদুর জোগাড় করে নিয়ে আসুন, বা আপনি একটা সিঁদুর নিয়ে যান মায়ের চরণে দিয়ে সেই সিঁদুরটাকে আপনি নিয়ে আসুন, ওই জলের সাথে মিশিয়ে আপনি পুরো বাড়িতে ছেটান, আপনি পুরো বাড়িতে ছেটান, তাহলে কিন্তু আপনি কোনো রকম অশুভ শক্তিকে আপনার বাড়িতে কার্যকরী করতে বিফল করে দেবেন। এবং দেখুন আগেকার দিনে মানুষ অনেক সচেতন ছিল, এখন হয়ে ওঠে না, সম্ভব হয় না, সেটা আমিও বুঝি কি এখন বাড়ি ছোট, ফ্ল্যাট বাড়ির কালচার, তবুও বাড়ির দরজায় স্পেশালি মেন দরজায় যদি সেগুনের চৌকাঠ লাগানো যায়, সেগুন কাঠের চৌকাঠ, তাহলেও কিন্তু বাইরের নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে না। আমি মোটামুটি পুরোটাই কভার করলাম, এরপরেও অনেক কিছু থাকে, এরপরেও অনেক প্রতিকার হয়, সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু আমি এইটুকুন আশা করব কি আমি যেটুকুন বলেছি সেইটুকুনই যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা কিন্তু আর থাকবে না। বাড়িতে যদি খুব প্রকোপ থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সাদা জিনিস যেমন দুধ হলো, সাদা মিষ্টি হলো, রসগোল্লা হলো, যেগুলো সাদা কালার, বাড়িতে খোলা রাখবেন না। যদি বাড়িতে এইসব জিনিস রাখেন, আমাদের শাস্ত্র বলছে সব থেকে শক্তিশালী হচ্ছে তুলসী পত্র, বৃন্দা একটা করে তুলসী পত্র দিয়ে রাখুন, এর ওপরেও কিন্তু প্রয়োগের একটা এফেক্ট হয়। সাদা জিনিস থেকে একটু, মানে সাদা খাবার জিনিস থেকে একটু বিরত থাকুন।
আশা করি আপনারা এই ভিডিওটা পুরো শুনলে বা পুরো জানলে সবাই উপকৃত হবেন। যেমন প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, ভালো থাকুন এবং ভালো রাখুন। কারোর অনিষ্ট করে বা কাউকে ছোট করে কোনো মানুষই বড় হতে পারে না। তাই আপনি নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন, এবং যারা এই ব্ল্যাক ম্যাজিকের জন্যে, এই অশুভ শক্তির জন্যে ভুগছেন, তারাও কিন্তু চিরকাল ভুগবেন না। কিন্তু কর্ম খারাপ করে লাভ কি? ধন্যবাদ। লাইক, শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবেন। যদি মনে হয় আরও কিছু তথ্য আপনার জানার আছে, আমার ফোন নাম্বারে ফোন করবেন। আমার ক্ষমতা মতন আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো।